দর্শক বৃন্দ, লেটিন আমেরিকা কলিং ইউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি অমর চাঁদ নাথ, চিলি থেকে। তো অনেকদিন যাবৎ আমার ভিডিও আপলোড হচ্ছে না, এটার কারণ হচ্ছে আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম গত ডিসেম্বরের 19 তারিখে। যাক, চিলির উন্নত চিকিৎসা এবং সবার আশীর্বাদ এবং দোয়ায় আমি বর্তমানে প্রায় 90% সুস্থ হয়ে আছি। এখনও কিছু কিছু ঝুঁকির মধ্যে আছি, তবে সুস্থ হয়ে যাব আমি আশা করতেছি। তো দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমি বলছি ল্যাটিন আমেরিকাতে টিচিং জবের কী অবস্থা। অর্থাৎ আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন, তাহলে আপনি কী কেরিয়ার সেখানে গ্রহণ করতে পারেন, এবং এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখুন, আমরা যখনই বলি একজন টিচিং জব বা একজন টিচার বা এই সংক্রান্ত কোনো কথা বলি, তখন আমরা মনে করি যে যিনি শিক্ষক উনি হয় অনেক বড় ডিগ্রিধারী, ডক্টরেট ডিগ্রি আছে বা পিএ বা মাস্টার্স করা আছে বা অনেক বড় এক্সপার্ট। আসলে আমার দৃষ্টিভঙ্গিটা একটু ভিন্ন, জানি না আপনার সাথে কতটুকু মেলাতে পারবো। আমি যা মনে করি যে বর্তমান ডিজিটাল যুগে এবং বর্তমান কারিগরি শিক্ষার জগতে যিনি সামান্যতম শিক্ষা দিবেন, সেটা যে শিক্ষিক হোক না কেন, ওনাকে আমি শিক্ষক হিসাবে মানতে রাখি এবং ওনাকে আমি পুরা শিক্ষকের সম্মান আমি দিয়ে থাকি। এবং সেই শিক্ষক আমাকে আমাকে গান শেখান বা কোনো ছবি আঁকা শেখান বা কোনো মাটির কাজ শেখান অথবা কোনো শারীরিক কোনো কসরত শেখান, উনি আমার শিক্ষক। এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি বিচার করি, তাহলে চিলি অথবা ল্যাটিন আমেরিকান যে কোনো দেশ হতে পারে আপনার একটা বিরাট ব্যবসার জায়গা। অর্থাৎ আপনি শিক্ষক হিসাবে আপনি এখানে আত্মপ্রকাশ করতে পারেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, তো হঠাৎ করে আমার কাছে বিশেষত শিক্ষকতা পেশার সম্বন্ধে কথা বলার একটা কারণ হচ্ছে কি, এটা আপনাদেরকে বলতেই হয়। তো আমার দৃষ্টিভঙ্গি ছিল আগে এরকম যে বড় ডিগ্রি না হলে এখানে শিক্ষক নাম দেওয়া যাবে না। তো আমি গত নভেম্বরের দিকে একটা সেলুনে গিয়েছিলাম। তো ওই আগে বিজ্ঞাপন দিয়েছিল যে ওইখানে 50% ডিসকাউন্ট। তো সেলুনে তো কিছু টাকা সেভ করার জন্য আমি সেলুনে গেলাম, যাতে বেশ কিছু মানুষের ভিড়, বেশ কিছু ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে কাস্টমার। তো কিছু সময় পরে ওনারা বললো যে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, কারণ ওনাদের প্রফেসররা আসতেছেন ওইখানে, মানে ম্যাডাম বলে না, প্রফেসররা বলে, পুরুষকে বলে প্রফেসর। তো প্রফেসররা আসতেছেন, তো সবাই আমি দাঁড়িয়ে আমি হঠাৎ করে দেখলাম একজন ভদ্র মহিলা অত্যন্ত উন্নত দামি ড্রেস পরে ভালো দামি গাড়িতে আসছেন, এবং ওনার সঙ্গে সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্টও আসতেছে। বুঝতে পারলাম উনি প্রফেসররা। তো কিসের প্রফেসররা, কোন সাবজেক্টের, সেটা আমি কিন্তু জানতাম না। তো কিছু সময় পরে দেখলাম যে ওই ভদ্র মহিলা ওই সেলুনে ঢুকে ওই কিছু কিছু ছাত্রদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন কীভাবে চুল কাটতে হবে, এবং ওনারা চুল কাটছে ওইটা ঠিক মতো হয়েছে কি না, এবং মার্কিং করতেছেন। অর্থাৎ সব মিলিয়ে আমি বুঝতে পারলাম উনি হচ্ছেন ওই সেলুনের যে উনি উনি কাজ শেখান, এবং উনি হচ্ছেন এবং অত্যন্ত ডিগনিফাইড একটা প্রফেশনে আসেন, উনি হচ্ছেন সেলুনের প্রফেসররা। তো দর্শকবৃন্দ, দেখেন মানুষ ওই বৌদ্ধ মহিলাকে কত সম্মান দিচ্ছে, উনি এই সুটো কাজ উনি শেখাচ্ছেন, কিন্তু সেটা কিন্তু অন্য অনেক দেশে কিন্তু ওনাকে অনেক হালকাভাবে নিত। তো ওই দিন থেকে আমার মানসিকতা বলতে গেল যে প্রফেসর বা টিচার আপনি যাই বলেন না কেন, হওয়ার জন্য যে আমাকে ডক্টরেট ডিগ্রি দিতে হবে তা না, আমি যে কোনো সাবজেক্টে কিন্তু শিক্ষক হতে পারি, এবং এই এটাকে আমি কিন্তু পেশা হিসাবে নিতে পারি। এই দৃষ্টিকোণ থেকে আপনি বেছে নিতে পারেন, এখানে যদি আপনি কোনো ছবি আঁকা শেখান এবং আপনি ক্রাফটসের কাজ শেখাতে পারেন, জিমের কাজ শেখাতে পারেন, তো ব্যায়ামের ক্লাস নিতে পারেন, যোগা নিতে পারেন, যোগা এখন পৃথিবীতে যোগা পৃথিবীর সব দেশে আছে, যোগা নিতে পারেন, খাবারের ক্লাস নিতে পারেন, আপনি মিউজিকা নিতে পারেন, আপনি যদি ড্যান্স পারেন ড্যান্সের নিতে পারেন, সাগর আছে সাঁতার শেখাতে পারেন, অনেক কিছু। আপনি যেদিকেই আপনার এক্সপার্টাইজ আছে অর্থাৎ দক্ষতা আছে, আপনি সব দক্ষতা কাজে লাগিয়ে আপনি মনের আনন্দে অত্যন্ত সম্মানজনকভাবে আপনি শিক্ষকতা করতে পারেন। আপনার ডক্টরেট ডিগ্রি নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, এবং এটা কিন্তু চিলির সমাজে, চিলি বলিভিয়া ল্যাটিন আমেরিকাতে কিন্তু অত্যন্ত স্বীকৃত। এবং এই এখন কীভাবে এটা করতে হবে এই ব্যাপারটা, সেটা আমি আপনাকে বলছি। আমি চিলিতে কীভাবে আপনি শিক্ষক হিসাবে আপনি পরিচিত হতে পারেন, তো আমি সব দেশের কথা বলা যাবে না, আমি চিলিতে আমি বলছি। চিলিতে যদি আপনি টুরিস্ট ভিসা নিয়ে আসেন, এখানে এসে
আপনি একটা প্রজেক্ট জমা দিতে হবে যে আমি এই কাজটা করব। ধরেন আপনি একজন ছবি আঁকার শিক্ষক হবেন, ওই ক্ষেত্রে আপনার বড় গুণ দেখানোর কোনো দরকার, আপনার বড় সার্টিফিকেট দেওয়ার দরকার নাই, এগুলো প্রশ্ন করবে না। আপনি প্রথমে টেম্পোরারি রেসিডেন্স ভিসা করে ফেলবেন। টেম্পোরারি রেসিডেন্স ভিসা করতে আপনার সময় যাবে 3 থেকে 4 মাস এবং আপনাকে দিবে 1 বছরের ভিসা দিবে। এটা হচ্ছে আপনি ফ্রিতে কাজ করবেন, আপনি কাহারও কাজ করতে হবে না, এবং এটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স পারমিট, অর্থাৎ ভিসা টেম্পোরারিয়া। এই ভিসা যখন আপনার হাতে আসবে এবং আপনার জন্য আইডি কার্ড হয়ে যাবে, তখন আপনি এখানে কোম্পানি অফিসে যাবেন কোম্পানি ফর্ম করার জন্য। ওইখানে গেলে ফ্রিতে আপনি কোম্পানি করতে পারেন এবং এতে কোনো টাকা লাগে না। তবে আপনাকে একটা অ্যাড্রেস দেখাতে হবে কোথায় আপনি ক্লাস নেবেন, তখন আপনি একটা বাড়িতে নিতে পারেন, নিতে পারেন। কিন্তু আপনি যে বাড়িতে থাকেন আপনি ওই বাড়ির যে কোনো একটা রুমকেই কিন্তু আপনি সেই ক্লাস হিসাবে আপনি গণ্য করতে পারেন, এবং এটার জন্য আপনাকে একটা কোম্পানি ফর্ম করে দিবে, এটা যেন একটা রুট নাম্বার দিয়ে দিবে, ওটা এটা সিটি গভর্নমেন্ট স্বীকৃত, আপনি মাসে মাসে ট্যাক্স দিবেন। এই তো হয়ে গেল, এবং এটা কিন্তু অত্যন্ত সম্মানজনক। আপনি ওই ডকুমেন্টস দিয়ে আপনি পারমানেন্সে করতে পারেন, আপনি যে কোনো কাজ করতে পারেন, অর্থাৎ আপনার ব্যবসা হয়ে গেলো, আপনি একদম পূর্ণাঙ্গ শিক্ষক হিসাবে আত্মপ্রকাশ করে ফেললেন চিলিতে। দর্শকবৃন্দ, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে, কারণ আমি জানি আমাকে অনেকেই ফোন করেন, দেশ থেকে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে আমাকে ফোন করেন। তো সবাই বলেন কাজ কী আছে, এবং অনেকে আমাকে বলেন যে অনেক এমএ পাস, ডিগ্রি পাস, অনেক বড় ইঞ্জিনিয়ার বা বিভিন্ন ধরনের অভিজ্ঞ লোক বলে অনেক উচ্চশিক্ষিত মানুষের ফোন করেন, তো উনি কী কাজ করেন বলতে তেমন কিছু বলতে পারেন। এবং আমি দেখি অনেকে হতাশার মধ্যে আসেন, এবং সেও কেউ কিন্তু এই শিক্ষকতা যে করবেন বিদেশে গিয়ে এটা পাবেন না। শিক্ষকতা বলে মনে করে যে আমি তো ফিলোসফি টিচার হব, আমি রাষ্ট্রবিজ্ঞান টিচার হবো, আমি ম্যাথমেটিক্সের হবো, বায়োলজি টিচার, এটা তো হবে না। আসলে ব্যাপারটা সেটা না, আপনি ম্যাথমেটিক্সে মাস্টার্স করেন ভেরি গুড, আপনি বায়োলজিতে পড়াশোনা করেছেন ভেরি গুড, কিন্তু এইখানে আসে যে বায়োলজি পড়াতে হবে আর ফিলোসফি পড়াতে হবে এবং রাষ্ট্রবিজ্ঞানের বক্তব্য দিতে হবে, লেখতে দিতে হবে, তা না। আপনার জীবনকে আপনি নিতে পারেন অন্যভাবে, আপনি সেখানে টেকনোটেকনিক্যাল যে কোনো ছোটো কাজকে আপনি পেশা হিসাবে নিতে পারেন। আশা করি আমাদের যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য লিখবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন।